তো সকাল সকালই ভিডিওটা শুরু করলাম, দেখতেই পাচ্ছ, কিন্তু মুখে আর কিছু বললাম না, পরে ভয়েস দিলাম। তো দেখতেই পাচ্ছ ঘরের কাজ সকাল থেকে শুরু হয়ে যায়, কিন্তু তাও সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ কিছু কিছু কাজ থাকে যে করা হয়ে যায় তারপরে মনে পড়ে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো সেই রকম। তো যাই হোক, ছেলেটার শরীরটা একটু খারাপ, তো তোমরা যেটা কালকের ব্লগে দেখতে পাবে, তো মনটা ঠিক ভালো ছিল না। এখন আমি এডিট করছি, এখন আমি ঘরে রান্না করছি, যেটা তোমরা কালকে পাবে, শাক ভাজি এখন, তো সেই ভিডিওটা তোমরা কালকে পাবে। তো আজকে এডিট করতে হচ্ছে সেই কারণে, কারণ তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে যে কেন আমি রাত্রে এডিট করতে পারিনি, তো সেই কারণে। তো দেখো, ঘরের কাজ করতে করতে কত কিছু মনে করি যে ছেলেটা কবে সুস্থ হবে, কবে দাঁড়াবে, কবে নিজের পায়ে সব কিছু করবে, তো সেই ভাবতে ভাবতে কাজগুলো এগিয়ে যায়, মনটাও একটু খারাপ হয়ে যায়। আর এই পুজো গণ্ডার দিন আসলে তো বেশি খারাপ হয়, এমনি তো সবসময় মন খারাপ করে তো আর মানে দুনিয়ার সামনে দেখাতে পারি না, হ্যাঁ আমার মন খারাপ তোমরা দেখো, কারণ কিছু কিছু কমেন্ট আসে না এতটাই বাজে যে দেখো ছেলে এত অসুস্থ, মার দেখো, নাচ দেখো, মানে অনেক কিছু কমেন্ট আসে। তো সেখানে অনেকে দিদিভাইরা কমেন্টও করে যে কেন ওর দুঃখ, ও কি সবসময় সবাইকে দেখাতে থাকবে, ওর কি খুশি থাকার কোনো রাইট নেই, তো সেগুলো দেখলেও মনটা অনেকটা শান্তি পায় যে না আমার জন্য কেউ বলে। তো যাই হোক, এই পুজো টুজো আসলে আরও বেশি মন খারাপ হয়, কারণ কি সবাই দেখি বাচ্চা কাচ্চারা বাজি ফাটাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, খেলছে, তো এখানে যদি আমার ছেলে আজকে এই সামনের মাসে সে 5 কমপ্লিট হয়ে 6 পড়বে, সামনে মাসে না মানে এই নভেম্বরেই তো 5 কমপ্লিট হয়ে 6 পড়বে, তো এই সময় বাচ্চারা কত দৌড়াদৌড়ি করে, খেলা করে, তো সেগুলো ভাবি আর মনটা খুব খারাপ হয়ে যায়। তো সেই কারণে ওগুলো ভাবতে ভাবতে কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আর আমি বুঝে পাই না যে এমনি তোকে অসুস্থ দিয়েছে ভগবান, তারপরেও মাঝে মাঝে এত শরীর খারাপ, এত যত্নে রাখি ছেলেকে, এই গায়ে দিচ্ছি, এই খাওয়াচ্ছি, ওই খাওয়াচ্ছি, যাতে ও সুস্থ থাকে, তারপরেও অসুস্থ যখন হয় না মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এগুলোই ভাবতে ভাবতে কাজগুলো করি, তো আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি, আর সত্যি আমার খুব মানে আমি খুব খুশি হই যে যাক আগে না কেউ ছিল না, একা একা বকবক করতাম পাগলের মতো, এখন তো কেউ আছে আমার কথাগুলো শুনে, সেই কথাগুলো শুনে তারা আমাকে রিপ্লে করে, তো সত্যি আমার খুব ভালো লাগে যে এখন আমার এতটা ফ্যামিলি হয়েছে, যেখানে আমার 70,000 ফ্যামিলি হয়েছে আমার কথা শোনার জন্য। আমি জানি সবাই তো আমার ভিডিও দেখে না, অন্তত 1,000 জন তো ভিডিও আমার দেখে সেটাকে রিপ্লে করে, এটাই আমার কাছে অনেক অনেক বেশি বড় পাওনা। আবার কেউ কমেন্ট করেছে যে ছেলেকে এইসব ভিডিওতে এই ইউটিউবে না থেকে ছেলেকে ডাক্তার দেখাও, আরে বাবা আমি তো ডাক্তার দেখানোর জন্যই আজকে ইউটিউবে এসেছি, কারণ সবার পক্ষে সম্ভব হয় না ছেলেকে, মানে সবার পক্ষে সম্ভব হয় না যে ছেলেকে এত খরচা উঠাতে পারে, তো সেই কারণে আজকে এখানে আমার এতটা স্ট্রাগল করা যাতে আমি ছেলের জন্য কিছু করে যেতে পারি। কারণ সত্যি কথা বলতে মানে বলতে কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে এটা এতটাই কস্টলি ছেলের ব্যাপারে, মানে ছেলের জন্য কস্টলি হয় যে এখানে না আসলে আমি সেটা বুঝতে পারতাম না, কারণ এখন কিছুটা আমার বরের অন্তত হেল্প হয়। তো যাই হোক, 1 মিনিট। তো যাই হোক, যারা এই কমেন্টগুলো করছো অধিকাংশ দেখি মেয়েরা, সত্যি কথা বলতে এতদিন শুনতাম মেয়েরা মেয়েদের শত্রু হয়, আজকে সেটা জানতেও পারি আমি, কারণ কি মেয়েরা বোঝে না যে একটা মেয়ের কতটা কষ্ট, ছোটোবেলার থেকেই মেয়েরা কষ্ট করে আসে, কারণ ছেলেরা তো বিয়ের পরে বাড়িতেই থাকে, কিন্তু মেয়েরা কতটা স্যাক্রিফাইস করে সব কিছু ছেড়ে আজকে তাদের সংসার করতে হয়, তারপরে যদি আমার ছেলের মতো তাদের বাচ্চা হয়, তাদের যে আরও কতটা কষ্ট সেটা যাদের হয় তারাই একমাত্র বোঝে। তো যাই হোক, আমি এই ইউটিউবে এসেছি একমাত্র আমার ছেলেকে ভালো করতে। তো যারা বলছো এগুলো যে এখানে থেকে কোন ইউটিউব কোনো ডাক্তার না, তো ওকে ভালো ডাক্তার দেখাও, তো সত্যি বলতে ভালো ডাক্তার দেখানোর জন্যই আমি ইউটিউবে এসেছি। তো প্লিজ যারা এগুলো বলো আর বলো না, মনকে অন্তত কষ্ট দিও না, তোমাদের ভিডিও ভালো লাগবে না দেখতে হবে না, সত্যি বলতে দেখতে হবে না, স্কিপ করে চলে যাও, কিন্তু প্লিজ এগুলো বলে কারোর মনে এতটা কষ্ট দিও না যে সেই কষ্টটা সে নিতে না পারে। তো যাই হোক, হ্যাঁ এইটুকুই আমার বলা ছিল, আর এইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সকালে টুকিটাকি কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে এসেছে,
এদিকে দুধ জল দেওয়া ছেলের, আমাদের চা করা, সবই মোটামুটি কমপ্লিট। কারণ এইভাবেই আমার সকালটা শুরু হয়। আর ডেলি ডেলি তো তোমাদের সবার সাথে ইস্টা শেয়ার করতে পারি না, তো অনেক দিন পরেই এটা শেয়ার করলাম, ভালোই লাগলো আমার। আর এদিকে আমি রান্না করছি একদিকে আর এডিট করছি একদিকে, কারণ আমাকেও আমি বলেছি যে ডেলির ব্লগ রেডি মানে পরের দিনকে আমি দেবো, তো আজকে যদি ছাড়তে না পারি এটা আবার লেট হয়ে যাবে। তো সেই কারণে আমাকে এখনই এডিট করতে হচ্ছে রান্না করতে করতে রান্নাঘরে। আর ওদিকে ছেলেকে আমি গান বাজিয়ে দিয়েছি, ও গান শুনছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন এসছো, যে হ্যাঁ আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যাদের ভালো লাগছে না তারাও দেখো ভালোবেসে, তো প্লিজ বাজে কমেন্ট করো না, কারণ অনেক কষ্ট করে এইসব মায়েরা না অনেক অনেক কষ্ট করে। আর আজকে সত্যি কথা বলতে ভগবান হয়তো অনেক বুঝেই দেয়, কারণ সবার পক্ষে এরকম বাচ্চা সামলানো মুখের কথা হয় না। তো তোমরা হয়তো যারা দেখো তারা বুঝতে পারো যে কতটা কষ্ট এই বাচ্চাকে সামলানো, যে বলতে পারে না, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, তার ব্যথা কোথায়, খাওয়া কোথায়, সব কিছু বুঝে নিতে হয়। তো সেই কারণে এর জন্য ভগবানকে প্রার্থনা করি যাতে সব কিছু নর্মাল করে দিক, আরে নিজের স্বাভাবিক জীবনটা যাপন করুক। মানে জানি পুরোটা ভালো হবে না, কিন্তু যেটুকু হোক নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, নিজে কাজটা নিজে করতে পারে, ব্যাস এইটুকু করলেই হবে। আর আশা করব ওর জন্য আমরা কিছু করে যেতে পারবো, ব্যাস এটাই তোমাদের কাছে হাত জোড় করে আমার রিকোয়েস্ট। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন একটা ভিডিও। তো ভিডিও করার মুডটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে, বুঝতেই পারছো কেন সেটাও বললাম। আর বললামই তোমাদের যে সোনাটার শরীর খারাপ, এখন ঘরে ঘরে হচ্ছে আর ভালো লাগছে না, তো ভাবলাম এবার একটু সামনেই আসা যাক। তো আমাদের তো চা টা সব খাওয়া হয়ে গেছে, ছেলেরও দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, একটা ওষুধ খাওয়ালাম, কি বাবা এই শুয়ে রয়েছে, দেখো গায়ে তো কিছুই রাখতে চায় না। যাই হোক চলো, আজকে মনে হয় না সেরকম রান্নাবাড়ি কিছু আছে, কিছু ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখো। তো ঠিক আছে চলো, যতটুকুনি পারবো শেয়ার করবো, ঠিক আছে। তো দেখো চলে এসেছি মানে সবজি নিয়ে, সবজি কিছুই না, মানে বলেছিলাম ফুলকপি আলু ভাজবো আজকে, আর কিছু করবো না, কিন্তু ফুলকপিই নেই তো ভাজবো কি। তো যাই হোক ও বললো আলু ভাজা শুধু, আর দেখলাম ফ্রিজে কটা ঝিঙে রয়েছে, এই যে এই ঝিঙে চারটে মতন ঝিঙে রয়েছে, চারটে ঝিঙে রয়েছে। তো ভাবলাম তাহলে এক কাজ করি, ঝিঙে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিই, মানে এমনি নুন তেল দিয়ে, যেমন বলে ঝিঙে তেল যেটাকে বলে, যাই হোক ওটা করে দিই, করে রাখি। আর আলু ভাজি, আর এই যে আলু কাটছিলাম, আলু ভাজবো আর দুটো আর যে কাটবো। তো এই যে তোমাদের অল্প শোনা, এই যে পাপ্পা টাকা, তো তাড়াহুড়ো করে করছি, কারণ কি বায়না উঠলে আর অসুবিধা হয়ে যাবে গো। তো ঠিক আছে চলো করে নিই, তারপর আবার তোমাদের সামনে পরে আসছি। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে এসছে, আর এই যে ঝিঙে আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে আলু কাটা হয়ে গেছে, চলো এই করে নিই। আর ছেলের মাছের ঝোলটা আছে, কালকে করেছিলাম, এক পিস দিয়ে মাছ আছে, এটা একটু জল দিয়ে গরম করে দেবো, মানে ফুটিয়ে দেবো। তো চলো পরে আসছি এগুলো করে, ঠিক আছে। আর ফোনে চার্জও নেই, কেন কি কারেন্ট ছিল না সকাল থেকে, সকাল থেকে কারেন্ট ছিল না, এখন বাজে কটা আর দেখছি 10:20, এখন কারেন্ট আসলো। তো আমি একটু ফোনটা চার্জে বসিয়ে দিই, পরে কথা বলছি আবার, ঠিক আছে। আর এই যে তোমাদের আর কিছু না, হাসি আসছে, হ্যাঁ মাম্মা এই 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 ক্যামেরাটা গার্ড হয়ে গেল, এই 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 বাবা ফোন বন্ধ কর না, আমার দুষ্টুমি করছে শুয়ে শুয়ে, বলে বাবা বলি 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 বল। তো ঠিক আছে চলো ও খেলুক, আমি তাড়াতাড়ি করে রান্না করিনি, বায়না উঠলে আর রান্না করতে পারবো না। আর ছেলের জলটা এই যে রোদে দিয়েছি, দেখো দেখো জলটা রোদে দিয়েছি, ঝুড়ি দিয়ে, কেন কিছু উড়ে টুড়ে পড়লে কিছু মুখ দিলে ঝুড়ি দিয়ে, এখানটা রোদ দূর এসছে অনেক, তাই রোদে দিলাম জলটা স্নান করাবো বলে। চলো পরে আসছে এবার, হ্যাঁ চার্জে বসিয়ে দিই। তো দেখো আজকে তো কার্তিকের দেরি হয়ে গেছিলো একটু যেতে, তাই পাখিকে খাওয়া দিতে বলে গেছিলো, তো বাবাকে বললাম একটু দিয়ে দিতে, ভাত দিচ্ছে আর ওরা চিল্লামিল্লি করছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো
আছো? সব যা সামনে চলে এসছে খাওয়ার জন্য। কেমন করতেছে? খিদে পেয়েছিল ওই জন্য সামনে দাঁড়িয়েছিল সব। তো দেখলে খাওয়ার জন্য কেমন করছিল। এই দেখো আমার চোনামানা, আমার চোনামানা, আমার চোনামানা, এটা আমার চোনামানা, আমার চোনামানা। শরীর খারাপ একটু না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুষ্টু চটকায় শুধু। কামড়াতে যায়, কামড়াতে যায়, কামড়াতে যায়। কি গরম লাগছে, আমি ঘেমে গেছি পুরো, রান্না করেছিলাম তো। চলো দেখি, ঝিঙেটা বসিয়েছি, আবার একটু পরে আসছি তোমাদের সামনে। তো দেখো আমার রান্না কমপ্লিট। তো দুটো জিনিস আইটেম দেখেছিলাম, তিনটে জিনিস হয়ে গেছে, চারটে জিনিস হয়ে গেছে। তো চলো দেখি তো তোমাদের, ওদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসন মাজাটা সব কমপ্লিট, আর এই যে রান্না দেখো কী কী। বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, তারপরে ওই যে ঝিঙে আর পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে করেছি। ভেবেছিলাম ভাজা ভাজা করব, কিন্তু না, সর্ষে দিয়ে করে দিয়েছি আর ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। দেখো কি ভাল লাগছে দেখতে। তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, হেবি সুন্দর লাগছে। তো এই দেখো, এই জায়গাটা একটু খোস্টা লেগে গেছিলো, তাই জন্য ডিমটা একটু ভাঙা হয়ে গেছে। তো এই যে আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ ঝিঙে দিয়ে সর্ষে, আর এই যে ডিম ভাজা, আর এই যে ছেলে মাছের ঝোল গরম হয়ে গেছে। তো কেমন লাগছে বলো, কি বলো তো? খাবার থেকে ডেকোরেশন করাটা খুব ভালো লাগে দেখতে, তা আমার খুব ভালো লাগছে এটা দেখতে। তো চল পরে আসছি আবার তোমাদের সামনে। তো দেখো তোমাদের ভিডিও করতে করতে আমি সবাই স্নান করতে যাব, তখনই একটা পার্সেল চলে এসছে। তো পার্সেলটা তোমাদের সামনে ওপেন করি, চলো দেখো। আর এই যে আমাদের শুঁটা শুয়ে রয়েছে এখানে, চলো ওপেন করি। এই যে এখন ওপেন করি, সবে আসলো। দারুণ লাগে, মানে এই ড্রেসটা অনেকদিন আগে থেকে ভাবছিলাম কিনবো কিনবো কিনবো, কেনা হয়নি। এই যে চিকনকারীর কাজ, এই দেখো কেমন হয়েছে কালারটা বলবে। আমার এই কালারের না জামা নেই, কোনো কুর্তি নেই, কোনো গাউন নেই, কোনো শর্ট ড্রেস কিছু নেই, মানে এই কালারটা নেই আমার, ওই জন্য এই কালারটা খুব পছন্দ হয়েছিল। দেখো দেখো দেখো, ও রাখাচ্ছি, ওটি ছাড় এই যে। আর এটার তলায় যে ইনারটা থাকে সেটাও দিয়ে দিয়েছে, এই যে। কেমন হয়েছে বলবে, কেমন হয়েছে বলবে। তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সামনে ওপেন করলাম, এই মাত্র আসলো। গরম লাগছে, যাই এবার স্নান করতে যাবো, চলো পরে আসছি এবার। এই দেখো আমার তো স্নান হয়েই গেছে, আর এই যে তোমাদের অর্পকে স্নান করিয়ে প্যান্ট জামা পরিয়ে নিয়ে চলে আসলো। ওর বুবু কোথায় আমার অর্ক? শোনো দেখো, ঘুম পেয়েছে, কালকে দুপুরে ঘুমায়নি, কালকে রাত্রে তিনটের সময় উঠে গেছে, এগারোটার সময় ঘুমিয়ে, এখন দেখো চোখটা ঘুমাবি এখন, এখনও যদি ডিস্টার্ব করিস না তোকে আমি একদম মার। আমার শো না বাপ্পা, পপ্পু তোমার বাবা শোনা, ছোট্ট বাবা শোনা। হ্যাঁ তোর খাবার নিয়ে চলে এসছে এই যে। তো চল ওকে খাইয়ে নিই, তারপর একটু ঘুম পাড়াই, নাহলে ছেলেটা একটু বায়না করবে দুপুরে। আবার চ ঘুমাবি, খেয়ে দে, ঠিক আছে চলো পরে আসছে এবার, টাটা। তো বর চলে এসছে কাজ থেকে, আর অর্ক শোনা তোমাদের এখনও ঘুমাচ্ছে কোলে, এই যে। তো কোলে ঘুমাচ্ছে, তো ঘুমানোটা বেশিক্ষণ দেখাতে, মানে ঘুমানোটা দেখানো নাই করেছে সবাই, তো তাও দেখিয়ে দিলাম যে হ্যাঁ কোলে ঘুমাচ্ছে। তো ওকে তো খাবার বেড়ে দিতে পারলাম না, তাই বললাম একদম খেতে দাও, সাড়ে তিনটে বেজে গেছে, খুব খিদেও পেয়েছে, হাতে করে নিয়ে একটু খেয়ে নিই, কারণ প্রচুর খিদে পেয়েছে, মানে বলার না। তো যাই হোক, তো চলো খাওয়াটা শেয়ার করতে পারলাম না, রান্নাটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো চলো এখনের জন্য টাটা। তো দেখো সোনা উঠে গেছে ঘুম থেকে, আমার খাওয়াও হয়েছে, আমার সোনাটা উঠেছে না পাপা। তারপরে দেখো খেয়ে দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিলাম, বিকেলে বিকেলে জামা কাপড় পরে নিয়েছে না সোনা, একটুখানি এসে দিয়েছে। শরীরটা ভালো না না আমার মাম্মাটার, মাম্মাটার শরীরটা ভালো না। আর ওই যে আমার কর্তা,
ঘুরে বেড়াচ্ছে, মেশিনে কাস্তে বসিয়েছে তার জন্য ঘুরে বেড়াচ্ছে এখন। তো ওই যে, তো চলো এটা শুয়ে একটু চটকা চটকি করি, আমারও ঠান্ডা লাগছে, ভাত খেয়েছি আরও ঠান্ডা লাগছে। তো চলো পরে আবার আসবো তোমাদের বিকেলবেলা, একবারে বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? এখনের জন্য টাটা। তো দেখো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম, এখন এই হাউস কোটটা পরেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে ওর জন্য। আর দেখো ছেলেকে নিয়ে ঘরের ভিতর ঘুরছি, শাশুড়ি মশাই যে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়লা কেন? তো ঘরের ভিতরে ঘুরছি, দুপুরে দিতে পারিনি ঠাকুর, তাও তো ওই যে মশাতে হচ্ছে, ওই নকুল দানা আনতে দিয়েছিলাম ঠাকুরের, এটা শেষ হয়ে গেছিলো তো সেই কারণে এই যে কোলের মধ্যে রয়েছে। চলো পরে আসছি আবার, যখন ছেলে খাওয়াবো চা ফা করবো তখন, ঠিক আছে? চলো টাটা। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, তো রান্নাঘরে এখন ছেলের দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ জাল দিয়ে এই যে হরলিক্সের সাথে নিয়ে নিয়েছি ছেলের দুধ হরলিক্স, আর আমাদের চা বসিয়েছি, তো চাটা হয়ে যাক কমপ্লিট, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে তোমাদের অর্কশোনা বসে রয়েছে, এটা কেন দিয়ে রেখেছি যেহেতু রান্নাঘরের না, এটা খুলেছি একটু গুমট লাগছিলো, আর এদিক দিয়ে মশাটা একটু ঢোকে, তো সেই কারণে এখানে ধূপকাঠি জ্বালিয়েছি, তো মশাগুলো এদিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে আর ঘরে যাবে না, তো সেই কারণে এটা দিয়ে রেখেছিলাম। তো দেখাই তোমাদের, এই যে অর্কশোনা এখানে শুয়ে রয়েছে, মামা কেলে মামা আ আ দেখছো মাল্লো হাত দিয়ে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে চলো চা এস, চা নিয়ে এসে একবারে তোমাদের সাথে আবার কথা বলছি পরে। হ্যাঁ চায়ের জল ফুটে গেছে এদিকে, দেখো আমার তো চা, আর এই যে চা চা করে আনলাম, আর এই যে ছেলের দুধ, তো এই দুটোই গরম রয়েছে, তার জন্য ততক্ষণ ওকে ব্যায়াম করিয়ে নেবে এখন। এ মা তাকা মা, এই দে দে এই যে, এ এতক্ষণ তো তাকিয়েছিলি দুস্ত, ব্যায়াম করছে এখন আমার সোনাটা, ব্যায়াম করছো তুমি, ব্যায়াম করছো মামা, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বলি ওরে বাবা ওরে বাবা রে, তুমি ব্যায়াম করছো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আদর হয়েছে আদর হয়েছে, ঠিক আছে চলো চা ফাগুলো খেয়ে নি, টিভিটা চালু করি আগে তারপরে চা খাই, তুমি ব্যায়াম করো, হ্যাঁ শোনা আমি শুনিয়া মা। তো দেখো এখানে বসে আছি এখন, তো এই যে ছেলেও শুয়ে রয়েছে, কী দেখাবো ওই জন্য আসছি না আমার ভিডিওতে, এই যে পাপা শুয়ে শুয়ে খেলছে, তখন থেকে আমি একটু আমার মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, না মাম্মা না মাম্মা, তো ঠিক আছে চলো পরে আসছি আবার, দেখি পরে আসি আবার চলো। তো দেখো আমার বর লাল শাক কেটে দিচ্ছে, কারণ আগেই বলেছি শাক কাটতে পারবো না, কারণ সকালবেলায় ছেলেকে দেখতে দেখতে শাক কাটতে তো অনেকক্ষণ লাগে বেছে বেছে কাটতে, তো সেই কারণে আমার দ্বারা শাক কাটাটা হয় না, ওই জন্য রাত্রিবেলা শাক পাক আনলে কেটে রাখে, পরের দিন আমি রান্না করে নিই। তো এই দেখো লাল শাক এনেছে, তো ওগুলো বর কেটে কেটে রাখছে, তাকাও ঠিক আছে ও কেটে নিক, আবার পরে আসবো তোমাদের সামনে। আর এই যে তোমাদের অর্ক শোনা একটা একটা করে ওষুধ খাচ্ছে, ওষুধ খেতে খেতে দেখো জিভ হলুদ হয়ে গেছে, দেখো মাম্মা এই যে হলুদ, আবার টাকা দেখছো, বদমাইশ 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 বদমাইশ। তো দেখো ওকে খাওয়াতে বসে পড়েছি, ছেলের ডিনার রেডি, এই যে তো ওকে এখন খাওয়াচ্ছি, তো চলো খাইয়ে দেই আবার পরে আসছি তোমাদের সামনে। আমাদের অর্কশোনার তো রাতের ডিনার হয়ে গেল, আর এখন দেখছি যে হাত পাতগুলো পুরো ঠান্ডা একদম, আমার তো ফ্যান বন্ধ, সেই সন্ধ্যে থেকেই ফ্যান বন্ধ, আমরা ঘেমে যাচ্ছি কিন্তু ফ্যান চালাইনি। তো যাই হোক এখন দেখছি গাটা খুবই গরম হচ্ছে, তাই প্যারাসিটামল খাওয়াচ্ছিলাম, এই যে প্যারাসিটামল খাওয়াচ্ছিলাম আর একটুখানি বাকি, তো জানি না রাতে আবার জ্বর আসবে কি না, কি বাবা চোখ টোক একদম ছলছল করছে পুরো, তো এই প্যারাসিটামলটা খাওয়াচ্ছি, কি বাবা একটুখানি আছে না, ও ছোনা আমার ছোনা
একদম 2-3 ফোঁটা করে ওর মুখে দিই, কারণ সবাই বলো তো শুয়ে খাওয়াতে না, আর ওর বসে যদি আমি ওকে কোলে বসিয়ে যদি কোনো খাবার খাওয়াতে যাই না, সব বের করে দেবে, মানে একটা ফোঁটাও ঢোকাবে না, একটা ফোঁটাও না। আমার অনেকবার ট্রাই করা হয়ে গেছে, আমি রোজই ট্রাই করি বলতে গেলে একবার। তো যাই হোক, ওই শোয়ে এক ফোঁটা করে মুখে দিয়ে দিই, ও খেয়ে নেয়, অসুবিধা হয় না। তো যাই হোক চলো পরে আসছি, যদি পারি পরে আসছি, নাহলে ভিডিওটা শেষ করবো একবারে, তখনই আসবো, ঠিক আছে চলো সঙ্গে থাকো। তো আমাদেরও ডিনার হয়ে গেছে, অর্কর জ্বর এসছে, সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আর দেখালামও না, ওই যে আ করছে, ওকে একদম ঢাকা ঢাকা দিয়ে শুয়ে দিয়েছি। তো দেখো এই যে কি হয়েছে পাপা, প্যারাসিটামল তো খাওয়ালাম দেখলেই, তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি। কি আছে কি আছে মাম্মা, তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ এডিট তো করতে হবে, হয়ে ওঠে না এই কারণেই। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে, শুরুটা তো ভালোই ছিল, তো যাই হোক হঠাৎ করে জ্বরটা আবার চলে আসলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলছি না, টাটা গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই তো শোবো বাবা, টাটা।